এখন রাত প্রায় 9:30টা সাড়ে আটটা বাজে। ফুলে নদীর মাঝখানে দাঁড়িয়ে নদীর ভিউটা এখান থেকে দেখতে পারবো। তো আসেন রুবেল ভাই, আসেন নোবেল ভাই। হ্যাঁ, খুব সুন্দর। এখানে পরিবার পরিজন নিয়ে এসে বসে খাবার দাবার খেতে পারবেন। পদ্মার খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওপেন। এই জায়গায় যেমন আছে ওপেন ডে, এটা বসে পূর্ণাঙ্গ স্বাদ ছাড়া আপনি এটা পদ্মাকে দেখতে পারবেন। খুবই অনেক দূর দূর থেকে আর কি লোকজন আসে ঘুরতে দেখার জন্য। আসলে আসলে এরকম একটা পরিবেশ, আমি আমিও আর কি চাকরি করে এখানে, আমারও ভালো লাগে। আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সকল দর্শকদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক মণ্ডলী, আজকে আমরা বেশ কয়েকজন মোটরসাইকেল যোগে এই মৈনট ঘাটে এসেছি। এই ঘাটটি মিনি কক্সবাজার নামে খ্যাত। তো দর্শনার্থীদের দিন দিন এখানকার যে ভিড় সেটা বেড়েই চলেছে। শুধু ঢাকা থেকে প্রতিদিন একটু বিনোদনের উদ্দেশ্যে এই পদ্মার পারে সৌন্দর্য অবলোকন করতে প্রতিদিনই নতুন নতুন দর্শনার্থী এই মিনি কক্সবাজারে ভিড় জমাচ্ছেন। আপনারা জানেন এটি ঢাকার অদূরেই অবস্থিত। তো আমরা আজকে রাতে এসেছি মোটরসাইকেল যোগে। তো দর্শকদের উপচে পড়া ভিড় দিন দিন এই এলাকায় বেড়েই চলছে, দর্শনার্থীদের ভিড় বাড়ছে। তো চাহিদা মোতাবেক সেখানে একটি নতুন রেস্টুরেন্ট তৈরি হয়েছে যা পদ্মার বুকে সম্পূর্ণ ভাসমান। তো আপনাদের আজকে সেই ভাসমান সেই রেস্টুরেন্টটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটি ড্রামের উপর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে। তো আমরা যখন এখানে এসেছি তখন এখানে তেমন দর্শনার্থী নেই, ফাঁকা। তো মেনুটা কী সেটা দেখাচ্ছি, এখানে কী কী মেনু রয়েছে। তো সেখানে আপনারা চাইনিজ ফুড সাথে বাংলা খাবার অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে উপভোগ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি পদ্মার বুকে ভাসমান অবস্থায় আপনি আহার করছেন, সত্যি ভাবতে ভালো লাগবে। তাছাড়া আপনারা যখন এই রেস্টুরেন্টে হাঁটবেন বা চলাফেরা করবেন, এই রেস্টুরেন্টটি ঢেউয়ের তালে দুল খেতে থাকে, সে এক অন্যরকম মনোহর পরিবেশ না বললেই নয়। তো দর্শক মণ্ডলী, মেনুটা আমি আপনাদের জন্য প্রদর্শন করছি, দেখুন। তো দর্শক মণ্ডলী, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি, এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর আর আপনাকে আকর্ষণ করবে। তো এই রেস্টুরেন্টের শেষ প্রান্তে পদ্মার দিকে বাড়িয়ে দেওয়া একটা অংশে আপনারা একটা খোলা জায়গা পাবেন, ব্যালকনি। খুবই সুন্দর একটি জায়গা, ফ্লোটিং অবস্থায় রয়েছে, উপরে ছাদ নাই। খুবই সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু রাত, অন্ধকারে তেমন ভালো দেখাতে পারছি না, তারপরেও যতদূর সম্ভব নিশ্চয়ই অনুভব করেছেন। তো আমরা এই সৌন্দর্যে মুগ্ধ। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আছি মৈনট ঘাট। এখন রাত প্রায় 9:30, সাড়ে আটটা বাজে। তো এই মুহূর্তে আমরা আছি হইল মৈনট ঘাট। তো এটি একটি ভাসমান ক্যাফে, জল জ্যোৎস্না ক্যাফে, নতুন এই পদ্মা নদীর উপর ভাসমান একটি ক্যাফে। এই ক্যাফের সার্বিক অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পুরাটা হলো ড্রাম সিস্টেমের উপর ভাসমান একটি ক্যাফে, একদম পদ্মা নদীর উপরে প্রতিষ্ঠিত একটি সুন্দর মনোরম ক্যাফে।
সত্যি অবাক করবে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা ইচ্ছা করলে নদীর মাঝখানে দাঁড়িয়ে নদীর ভিউটা এখান থেকে দেখতে পারবো। তো এটা নদীর ভিতরে অনেকটা পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে কারণে একদম নদীর মাঝখানে দাঁড়িয়ে আমরা এই পদ্মার সৌন্দর্যকে অবলোকন করতে পারবো, এই পদ্মার বিশালতাটাকে আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পারবো। তো খুব সুন্দর করেছে, বিশেষ করে একটু কাছ থেকে দেখাই, একদম এই যে পদ্মা নদী, নদীর মধ্যে এই ভাসমান ক্যাফে অসাধারণ সুন্দর, খুব ভালো। পরিবার পরিজন নিয়ে এখন এখানে একটা বসার জায়গা হয়েছে, ভালো লাগবে আসলে। তো এর আগে মূলত এরকম একটি সুন্দর স্পট সবার কাম্য ছিল, তো সেটা হয়ে গেল। এখন নিঃসন্দেহে নির্দ্বিধায় পরিবার পরিজন নিয়ে এখানে আসা যায়, এখানে একটু বসার জায়গা রয়েছে। তো এখান থেকে বসে পদ্মার সৌন্দর্য অবলোকন করা যাবে এবং এই পদ্মার বিশালতাটাকে আমরা অনুভব করতে পারবো। তো আজকে দেখে গেলাম, পরিবার নিয়ে আবার আসবো, ফ্যামিলি নিয়ে আসবো। এই একটি সুন্দর ক্যাফে, সত্যি এটা ভালো লেগেছে। তো আজকে দেখে গেলাম, পরিবার পরিজন নিয়ে আবার আসবো, এখানে একটি বসার সুন্দর জায়গা। তো আমার চ্যানেলের যে সকল দর্শক রয়েছেন, যারা মিনি কক্সবাজার নামে খ্যাত এই জায়গার নাম শুনেছেন, তো এখানে আসলে এখন শুধু ঘুরে বেড়াতে হবে না, এখানে বসে একটু রেস্ট নিতে পারবেন, আপনারা আপনাদের প্রয়োজনীয় মেনু অর্ডার করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। তো এখানে মেনু রয়েছে, তো বিভিন্ন ধরনের মেনু রয়েছে, তো আপনারা সেই মেনু থেকে চুজ করতে পারবেন, আপনার পছন্দের খাবার অর্ডার করতে পারবেন এবং খেতে পারবেন। আর আশা করি এখানকার ম্যানেজমেন্ট খুব ভালো হবে, বন্ধুসুলভ হবে। তো আপনারা এখানে আসবেন, এটা হলো হোটেল জল জ্যোৎস্না ক্যাফে, এখানে কিছুক্ষণ বসে আপনারা রেস্ট নিতে পারবেন এবং সেই সাথে আপনার পছন্দের খাবার উপভোগ করতে পারবেন, সেই সাথে পদ্মার বিশালতা, যে পদ্মার সৌন্দর্য, সেটা অবলোকন করতে পারবেন। তো আশা করি এই যে ক্যাফে, এটা আপনাকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণীয় হবে এবং সেই সাথে আপনার ভ্রমণ খুব উপভোগ্য হবে বলে আমি মনে করি। তো আমার চ্যানেলে যে সকল দর্শক রয়েছেন, আপনারা অবশ্যই এই মিনি কক্সবাজার খ্যাত এই মনুট ঘাটে আসবেন এবং এই পদ্মার সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এবং আশা করি এটা স্মরণীয় একটি ট্রাভেল হবে, ভ্রমণ হবে। তো এখন রাত, যে কারণে এখানে ভিড় নেই। তো আজ এ পর্যন্তই, আজকে আমরা আসছি জল জ্যোৎস্না ক্যাফে দেখার জন্য, সেই সাথে আর অন্যান্য কাজে আমরা মোটর সাইকেল যুগে আসছি। তো আসেন রুবেল ভাই, আসেন নোবেল ভাই। তো নোবেল ভাই, জল জ্যোৎস্না ক্যাফে আপনার কেমন লাগছে? সুন্দর, এখানে পরিবার পরিজন নিয়ে এসে বসে খাবার দাবার খেতে পারবেন, পদ্মার এটা অনুভব করতে পারবে, মনোমুগ্ধ পরিবেশ, একটা খুব সুন্দর একটা জায়গা। নোবেল ভাই এক্সপিরিয়েন্স লোক, সারা বাংলাদেশ ঘুরে সেবে দিয়েছেন, উঠেছেন পাহাড়ের চূড়ায় এবং গিয়েছেন সমুদ্রের তলায়, জান নাই যাবে। খনিতে গিয়েছি, বারোশো ফিট মাটির নিচেও গিয়েছে, দিনাজপুরে। অভিজ্ঞ মানুষ, দৌড় করে থাকে, তো আমিও মাঝে মধ্যে ওনাদের সাথে সবসঙ্গে হই, জানি। তো নোবেল ভাই, এই যে জল ক্যাফে, এই যে রেস্তোরাঁটা আপনারা দেখলেন, ক্যাফেটা দেখলেন, কেমন লাগলো? খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে যদি আমরা কেউ ওয়ান ডে ট্যুর করতে চাই ফ্যামিলি নিয়ে, তো আমরা এই জায়গায় আসতে পারি অল্প খরচে, এবং খুব সুন্দর একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই জায়গার ব্যবস্থাপনাও খুব সুন্দর। সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ব্লগ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। কেমন সারা পাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো সারা পাচ্ছি। আমাদের এখানে অনেক দূর দূর থেকে আর কি লোকজন আসে ঘুরতে দেখার জন্য। আসলে এরকম একটা পরিবেশ আমি
আমিও আর কি চাকরি করি এখানে, আমারও ভালো লাগে যে এরকম একটা ভাসমান একটা পরিবেশ, নদীর মধ্যে ভাসতেছে, এই জায়গায় বসে আর কি মানুষজন খাবার খাচ্ছে বা ফ্যামিলি নিয়ে আসতেছে, বাচ্চা সহকারে আইসা একটু আনন্দ পাচ্ছে আর কি। শুনতে পাচ্ছি তো ঢাকা থেকে তো অনেক লোকজন আছে। হ্যাঁ, ঢাকা থেকে অনেক লোকজন আছে আমাদের। আপনাদের এই যে খাবার এখানে পরিবেশন করে, তো এগুলো একটু কস্টলি নাকি? না, আমি মনে করি রিজনেবল প্রাইসের মধ্যে আছে। যেমন আমাদের ফুডগুলো হলো চাইনিজদের, থাই চাইনিজ ফুডগুলো, ওগুলো অনেক কিছুই ঠিক আছে। আচ্ছা, কি কি মেনু আছে একটু কেমনি বলে দিবেন কি? হ্যাঁ, আমাদের থাই চাইনিজ খাবার যেগুলো ওগুলো সবগুলোই আছে, আর এর সাথে স্পেশালিস্ট বাংলা খাবারগুলো যেমন ইলিশ মাছ, চাদা মাছ, পোয়াল মাছ, তারপরে ডাল, সবজি, ভর্তা, এসব আইটেম আছে। বাংলা মেনুর সাথে চাইনিজ মেনু বা চাইনিজ ফুডগুলো আপনারা সার্ভ করছেন? আমাদের মূলত ফুড হলো চাইনিজ ফুডগুলো, আর আমরা বাংলা ফুডগুলো আর কি সার্ভ করি। তো থ্যাংক ইউ ভাইজান কথা বললাম। ভাইজানের নামটা জানি কি বললেন? আমার নাম মোহাম্মদ মশিউর রহমান। মশিউর রহমান ভাই, তো থ্যাংক ইউ। তো আমার ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনাদের ব্যবসা আরো প্রসারিত হোক, আরো সেবার পরিসর আরো বাড়ুক, আরো সুন্দর হোক, মানুষ যাতে ফেসিনেট হয়, আরো বেশি আকর্ষিত হয়, আরো বেশি বেশি মানুষ আসে। তো আশা করি যতই মানুষের মিলন মেলা হবে ততই অপার সৌন্দর্য বাড়বে। তো একথা বলেই শেষ করছি, তো ভালো থাকবে। দর্শক মণ্ডলী, ঘুরে দেখালাম হোটেল জল জ্যোৎস্না ক্যাফে। আশা করি আপনারা উপভোগ করেছেন, আপনাদের ভালো লেগেছে। তো এখন রাত, তো বিকালবেলায় আসলে আপনারা এখানে একটি ভালো পরিবেশ পাবেন। তো দর্শক মণ্ডলী, আপনাদের ভ্রমণ উপভোগ্য হোক এই শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।